আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার আশিস রহমতে আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো সকালবেলা ক্যামেরা রান করে দিলাম, তো কাল হলো চলে যাব। অনেক দিন হয়েছে বাড়িতে আছি, কালকে চলে যাব। আর ভাবি ওরা বাসায় নেই, ছোটো ভাবি কালকে চলে গেছে আর আমরা কালকে চলে যাব। ছোটো ভাবি গেছে হলো তার বোনের ছেলের মুসলমানি এখানে গেছে। এই যে আরিফ ভাইয়া, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা অনেক দিন বেড়াইলাম, কালকে আমরা চলে যাচ্ছি ঢাকা। আর মেজো ভাবি অর্থাৎ ছোটো ভাবি চলে গেছে গতকালকে বাপের বাড়ি, তা আমরাই যেতে বলছি। আসলে ঈদের সময় সবাই তো চায় তার মেয়েটা বাড়ি, তার সুখা সবাই চায় নিজের বাবার বাড়ি একটু বেড়ানোর জন্য। তবে ভাবি তো সারাক্ষণ কাজ টাজ করতো, সারাক্ষণ রান্না বান্না করে আমাদের খাওয়াইতো। আর ওই আবু তাল্লা তানহা সারাক্ষণ আমাদের চারপাশে ঘোরাঘুরি করতো, ওদেরকে অনেক মিস করতেছি, ওদের জন্য বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে। তো যাই হোক, তো বিদায় তো দিতেই হবে আর আমাদের তো চলে যেতেই হবে। তো যে কদিন ছিলাম ভালো সময় কাটাইছি, তো আমরা চলে যাব, দোয়া করবেন সবাই। আমাকে আসার আগে অনেকবার বলছিল তোমাকে আমি এখানে নিয়ে যাব ঘুরতে, ওখানে নিয়ে যাব, কোথাও নিয়ে যায়নি, শুধু এক জায়গায় ঘুরতে নিয়েছিস। তা আবার মানে কোনো প্ল্যানে ছিল না, এমনি আসার টাইমে দেখছে যে জায়গাটা সুন্দর, জায়গাটা শুধু নিয়ে গেছিলো। কিন্তু পরবর্তীতে যে যাবো ওইটা যাওয়া হয়নি, কারণ সানি চলে গেছে। কারণ একজনে তো কমেন্টে বলছো যে সানি ভাইয়ের তো কাজ আছে, এই জন্য সানি ভাই চলে গেছে। হ্যাঁ, অবশ্যই সানি ভাইয়ের কাজ আছে, তার জন্য চলে গেছে। কারণ তার বোনের মানে মৃত্যু হয়েছে, যে 40 দিন হয়েছে মৃত্যুবার্ষিক করবে, তার জন্য চলে গেছে। যদি সময় যদি আরও থাকতো, সে তার বউকে আরও কিছুদিন সময় দিয়ে তারপরে যেত। তার মিম অনেক অসুস্থ, মিমের কালকে রাতে অনেক জ্বর আসছে, সারাদিন মানে সারাদিন তো যায়নি এখনও, এখন মাত্র বাজে 10টা, তো সারাত ঘুমাইতে পারে নাই সে, অনেক জ্বর আর কাশি ছিল। তো সবাই মিমের জন্য দোয়া করবেন, মিম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই টাইমে তো ওষুধও খাওয়ানো যায় না, তো ওর ঘুমাইতে খুব কষ্ট হয়েছে। সকালবেলা মা উঠা বলতেছে যে মিমের অবস্থা খুবই খারাপ, মিমের সারা মিম ঘুমাইতে পারে নাই। তো ঘুমে থেকে আমি আর ডাকি নাই, কারণ আমি উঠছি অনেক ভোরে, সকাল 6টার দিকে এলো আমি বিছানা থেকে উঠছি, 5:30 ঘুম ভাঙছে আমার। তো উঠার পর মা আমাকে বললো, আবার সন্ধ্যার সময় অবশ্য আমাকে বলছে যে আমার অনেক জ্বর আসতেছে মনে হয়, আমার কেমন জানি অনেক খারাপ লাগতেছে। তো তখনও তো খেয়াল করি নাই, মিম শুয়েছে আব্বা মার ঘরে, আমরা আরেকটা ঘরে মানে শুয়েছিলাম, তার জন্য তো খেয়াল রাখা হয়নি। তো ঘুমে থেকে ওইটা দেখি নাই, সে মনে হয় তার বান্ধবীর কাছে গেছে আর না হলে পাশের বাড়িতে। তো যাই হোক, মিমের জন্য আপনারা সবাই দোয়া করবেন, হালকা অবশেষে চলেই যাব। কারণ আরও কালকে যে কালকে না সরি কালকে আগের দিন যেই মানে যে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে হলো ময়ূরম ময়ূরমের বাবাকে বাবা মানে মামা ডাকে নাই, সে আমার চাচাতো ভাই ছিল এখানে, তাকে মামা ডাকছে, তাকে আমি নিতে পারি না এই কারণে, কারণ সে খালিগায় ছিল। আর সে বলছে যে আমি খালিগা, তুমি আমার নিও না, পরে নিও তুমি আমাকে। তো মামাটা তাকে বলা হয়েছে, তার কিছু কিছু বয়স ছিল, আমি সেটা কাইটা দিছি। তো ভুল বুঝবেন না, ময়ূরম কেন ময়ূরমের বাবাকে মামা ডাকবে, সে বাবাই ডাকে শুরু থেকে, বাবা ডাকে ভবিষ্যতেও বাবা ডাক দিয়ে শেষ হবে। তার বাবা ডাক ছাড়া অন্য কোনো ডাক্তার ভালো লাগে না, তাকে আব্বু বলতে অনেকে শিখাই দিছে, কিন্তু সে আব্বু ডাকে না, সে বাবাই ডাকে। আর তারও মনে খুব ভালো লাগে, তাই না? না মানে অন্য কোনো ডাক আছে না যে আব্বু কয় মানে ড্যাডি কয়, আর কি কি জানি না। তো আমার খুব বাবা ডাকতে খুব ভালো লাগে, কিন্তু আমরা তো আব্বা ডাকছি গ্রামের, আগে যখন বাবার পরের ভার্সন হচ্ছে আব্বা, আব্বার পরের ভার্সন হচ্ছে আব্বু, আব্বুর পরের ভার্সন। যাই হোক, আমরা বাবাই ডাকছি, আমরা আব্বু ডাকি না, বাবাও ডাকতে মানে বাবার সবসময় আব্বাই ডাকছি, আব্বা বাবা একই একই জিনিস, খালি শুধু নামটা ভিন্ন, ওইটা আর কিছু কোনো বিষয়, ওটা কোনো বিষয় না। যাই হোক, ময়ূরমের খুব মন খারাপ, ময়ূরমকে ময়ূরম চলে যাবে, তাই ময়ূরম চলো, ময়ূরমকে বলছি যে চলো আজকে রান্না করো, কালকে চলে যাবো। ময়ূরমকে ওখানে আসছে দেখো তো, ওখানে নাই হয়তো। হ্যাঁ, এই দেখেন গাছগুলো, যে গাছগুলো এর আগে আমি দেখাইছিলাম সে গাছগুলো বড় হয়ে গেছে।
মরিয়ম তো এখানে আছে? ও নাই, আসো বাড়িতে যাই, দেখি বাড়িতে যা, দেখি কি কি রান্না করা হয়েছে। আর অনেক গরম পড়ছে সকাল থেকে, বৃষ্টি ভাব ধরে আসছে, তো তার জন্য অনেক গরম। বৃষ্টির জন্য মিমের সাথে খেলা পরিত্যক্ত ঘোষণা হয়েছে, আর আজকে হার মানা হয়েছে মিমের সাথে। কোনো হার মানা হয়নি, পরিত্যক্ত সব মানে যা যা টাকা শেষে নিয়ে আনছে, শেষ মুহূর্ত পর্যন্ত খেলা ঘোরার পসিবিলিটি আছে। আমি ঈদের আগে কয়েকটা কোম্পানিতে সিভি ড্রপ করছি, হয়তো বা কিছুদিন পরে ইন্টারভিউ, দোয়া করবেন আমার জন্য সবাই। যাই হোক, এখন ক্যামেরা অফ করতেছি, আবার অন করবো। দেখেন মরিয়ম আর মরিয়মের নানু দুজন মিলে মানে রান্না করার আয়োজন করতেছিল, তা আবার বৃষ্টির জন্য সব এলোমেলো হয়ে গেছে, তার জন্য তার চেহারা অফ হয়ে গেছে। দেখেন দেখছেন বলো তো, যাবা দেখা যাবা, সে শুনে তার কান্না চলে আসে, দেখা যাবে না, মন খারাপ হয়ে গেছে। আর কতদিন থাকবো বলেন, বেশি দিন থাকলে আদর থাকে না, এটা কি বোঝে না মরিয়ম? যাই হোক, বাসায় কেউ নাই, আর তার জন্য ভাবি যখন ছিল তখন তো বাড়ি পুরো ভরা ভরা ছিল, আবার আবুদাল্লাহ তানহা তো সারাক্ষণ ছিল ছিল, কত মনে হতো বাড়িতে অনেক মানুষ। আজকে নাই তো, শুধু মরিয়ম আছে, মরিয়ম সবসময় চুপচাপই থাকে, শুধু আমার বাসায় মনে হয় যে মরিয়ম ছিল ছিল করে, একা থাকে তো ওই আমার মনে হয় যে ওই ছিল ছিল করে, কিন্তু এখানে এইখানে ওরকম কিছুই না। তো যাই হোক, সে তার অনেক মন খারাপ, তার মনটা যেন ভালো হয়ে যায়, সে যেন রাজি হয়ে যায়, জি বলে দিন, কারণ বেশি দিন আর থাকা যায় না, দেশে থাকলে পড়াও হয় না, পড়তে বসাতে পারি না, কারণ সন্ধ্যার পর কাং চলে যায়, তারপর আবার মানে অনেক সমস্যা হয়, কাং চলে যায়, প্রথমে তো কাং চলে যায়, সন্ধ্যার সময় খালি ডিস্টার্ব করে, তার ঘুমে ধরে, আবার তার নানুরা সব একসাথে বসে গল্প করে, তো গল্প গল্প সময় কেটে যায়, আর ই করা হয় না। আমি তোমাদের সাথে বেশি ঘামতেছি আমি, না ঘামতেছে না, বৃষ্টির না ঘামতেও আছে, অনেক গরমও লাগতেছে। তো যাই হোক, এখন মানে এখানে ক্যামেরা অফ করতেছি, আবার অন করবো, এখনও তো নাস্তা খাওয়া হয়নি, নাস্তা খাবো, তারপর আমার একটু রুটি কিনে এনে দেবা। রুটি কি রুটি? ওই যে আবুতাল ভাই কিনে এনে দিছিল না, বন রুটি। হ্যাঁ বন রুটি, যাও না একটু কিনে নিয়ে। তোমরা অন রুটি খাও, আমরা বন রুটি খাই, আমি আমি একা খাই, তোমরা যাও। হ্যাঁ বন রুটি মরিয়ম খাবা, কিনে বন রুটি, আচ্ছা যাও চলো। তো আমি এখন বন রুটি খাবো, কারণ আমি ওদিনকে আবুতালা খাইছে, তো আবুতালা জ্বর ছিল যেদিনকে আবুতালা কাইনা দিছে ওর আঙ্কেল, ওদিনকে আবুতালা অনেক জ্বর ছিল, তো আমি দেখছি, কিন্তু আমি তখন খাইনি, পরে রাতে মনে পড়ছে যে আমার তো ওইটা মন চাইছিলো খাইতে। তো যাই হোক, এখন যেহেতু মনে পড়ছে এখনই যে তাকে বললাম সে যে নিয়ে আসুক। দেখুন আমাকে সে বলতেছে বৃষ্টিতে ভিজতেছি, আসলে তাই না, আমি ঘামতেছি, আর চেহারাও কালো হয়ে গেছে, ঘামে আর ঘামে কিন্তু অনেক তেল ওঠে চেহারার মধ্যে, ওই চেহারার মধ্যে ওই তেলে কিন্তু পুরো চেহারাই কালো হয়ে যায়, আর অনেক সময় গোড়াও হয়। আমি অবশ্য লাক্স সাবান কখনোই লাক্স যেটা লাক না লাক্স যে সাবানটা আছে ওইটা আমি কখনোই ইউজ করি নাই, কিন্তু বাড়িতে আসার পর ওই সাবানটা আমার ইউজ করা লাগতেছে, আর ওই সাবানটা আমার অনেক সমস্যা করে, আমি ছোটোবেলা থেকেই লাইট বর আর না হলে ডাফ, আমি যেদিন থেকে বুঝি ওইদিন থেকে আমি ডাফ ইউজ করি, আর লাইট বর ইউজ করানো শিখাইছে আমার মা, আর ডাফ সাবান ইউজ করা শিখাইছে আমার বড় আপু, কারণ সে আমাকে দিয়ে ফার্স্টে লাইট বর এনে মানে এই ডাফ সাবান দিছে। আরও 8 দিন থাকবে শুনে না তার কথা, এতদিনে পাগল আসামগো আমি, কারণ বাড়িতে এতদিন থাকতে ইচ্ছা করতেছে না, কারণ যেহেতু ঢাকায় ছিলাম কয়েকদিন, একটা না 3 মাস ছিলাম ঢাকায়, তো ওইখানকার মানে ওইখানে খুব মিস করতেছি, আর নিজের সংসার নিজের বাসা তো নিজেরই হয়, এটা অনেকে বলতে পারেন, আগে তো ছিলেন এখন ঢং করেন কেন, অবশ্যই এটা আমাকে অনেকে বলে যে আমি ঢং করে কথা বলি, এরকম কিছুই না, কারণ নিজের যে যখন নিজের কিছু হয়ে যায় তখন আর অন্যের কোনো কিছু ভালো লাগে না, মানে এখন মনে হচ্ছে যে আমি বাবার বাড়িতে আসছি, আর তখন মনে হচ্ছে যে আমি নিজের বাড়িতে ছিলাম, যখন আমি ই করছি যে মানে গ্রামে ছিলাম তখন মনে হতো যে আমি এটাই আমার বাড়ি, বা এটাই আমার এই বাড়িতে আমি থাকি, যখন এখান থেকে যখন আমি ঢাকা যেতাম বোনের বাসা তখন মনে হতো যে বাড়িতে কখন যাব, আর এখন তো নিজের সংসার হয়েছে, তো মনে হয় যে সংসার কখন ফেরত যাব,
সংসারে কবে যাবো, আমার ঘরে কি অবস্থা হলো, আমার ঘরে বৃষ্টি পড়ে কি নষ্ট হয়ে গেলো নাকি চার সাইড, আর ঘরের মধ্যে মানুষ না থাকলে ঘর মানে কেমন জানি হওয়া যায়। আমি কিন্তু আসার টাইমে মানে সব কিছু পরিষ্কার করে রেখে আসছিলাম, কিন্তু তারপরেও যা দেখবো কেমন জানি একটা হয়ে গেছে, ঝাপসা ঝাপসা ভাব হয়ে গেছে, ঘরের মধ্যে গন্ধ হয়ে গেছে, ঘর মুছতে হবে, সব মিলে অনেক কাজ করতে হবে। তো যাই হোক, কথা ক্যামেরা অফ করতে বলে কথা বলছি অনেক, আমি তোমার আমার বাবা আসুক, আমি ক্যামেরাটা আবার অন করবো। তোমার মানে নাস্তা রেডি করতেছে, ভাবি অনেকগুলো ভাত রান্না করে রেখে গেছিলো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠছিলাম রান্না করার জন্য, কিন্তু রান্না করি নাই, মা বলো অনেকটি ভাত রয়েছে, বললাম সমস্যা নেই ভাইজা দাও, ডিম দিয়ে ডিম দিয়ে ভাইজে দিয়ে খেতে পাবো। আর মোরিয়ম বাবারও খুব পছন্দ ডিমে মানে চচড়ি করে দিয়ে তারপর ভাত দিয়ে দেওয়া, মোরিয়ম বাবা বলো যে ঠিক আছে নিয়ে দাও। তো নাস্তা রেডি করতেছে মা, কত কিছু রেখে দিয়েছে দেখছেন ভাইয়া, মাছ একটা একটা আনা হয়, এই যে এখানে রেখে দিয়েছে, মানে এটার মধ্যে অনেক মাছ আসো, এই যে আমার মানে এভাবে বাটির মধ্যে রাখতে খুব ভালো লাগে, কিন্তু এবার আমি ঢাকায় যাই আমার ফ্রিজের জন্য আমি বাটি নিয়ে আসবো, কারণ বাটির মধ্যে রাখলে নোংরা হয় না, যে যেরকম যে এখানে হয়েছে শরীরগুলো এদের মধ্যে রাখা হয়েছে, তো এটার রক্ত দিয়ে এরকম তলানো হয়েছে। অনেকে বলতে পারেন আপনি এত নোংরা কেন, আসলে ঈদের মধ্যে এরকম হয়। আর এগুলো সব হলো আমার ফুপির জন্য রাখা হয়েছে, আমার চাচার জন্য আর আপাদের জন্য রাখা হয়েছে, আর এখানে একটু বট আছে, বটটুক হলো সানির জন্য রাখছে, আর উপর হলো আমাদের খাবার, আর মাঝখানে একবার উপরে যেটা এইটা দেখতেছেন এটা হলো আমার পাশে বাড়ি আরেকটা ফুপির, এই উপরে থাকে যেটি রাখে সব পাশে বেরিয়ে ফুপি রাখে আইসা, আর এই মাঝখানে এগুলো আমাদের। মা বলছে আমাকে ইলিশ মাছ দাই করতে, কিন্তু আমি খুঁজে পাইতেছি না ইলিশ মাছ কোথায়, এটার মধ্যে কি দেখি একটু। হ্যাঁ ও এটার মতো ছোটো ছোটো মাছ এটা বাটির মধ্যে রেখে দিছে ভাবি, তা কালকে তাড়াহুড়া করে, কালকে তো চলে গেছিলো তো তাড়াহুড়া করে রাখছে। এটি হলো সন্ধ্যার সময়, সন্ধ্যা না বিকালবেলা এগুলো ভাইয়া ধরে আনছে, মা এভাবে রেখে দিছে। এটা জানো কি মাছ, মাছ না শুটকি জানি এটা, যাই হোক শুটকিও কিন্তু ফ্রিজে রাখলে মানে ভালো থাকে, নষ্ট হয় না, অনেক সময় পোকায় ধরে যায় ওগুলো ধরে না ঠিক হয়ে যায়। তো অনেকে বলতে পারেন যে আপনাদের ফ্রিজ এত নোংরা কেন, কারণ ঈদের মধ্যে এখনও ধোয়া হয় না, ঈদের মধ্যে সব ধুয়ে যে ঢুকাইছে, ঢোকানোর পর আর পরিষ্কার করা হয় নাই, নোংরা হইতেই পারে। আমি কিন্তু মাছ খুঁজে পেতেছি না, মার রাখতে হবে তাহলে, খুঁজে পাইছি বাট এগুলো সব নামাই তো হইব আমি এটা বুঝি নাই। এই ধরনের কথাই কিন্তু আমাকে অনেকে বকা দেয়, বাট বুঝতে এগুলো তো ইংলিশে বলা হয়, তো সরি আবারও বললাম দুঃখিত। অনেক ঠান্ডা, একটু বাই করে দিবা, এই যে মাছটা এটা ওই যে ওই যে পদ্মানদীর মধ্যে করিস না, তুমি যেভাবে বললো যে ইলিশ মাছ কি পুষ কিনতে হয়েছে মনে হইতেছে
পড়িস না, পড়স কেন? অনেক কষ্ট করে যাচ্ছে। যাই হোক, রান্না করার জন্য চলে যাবো, যেহেতু ভাবি নাই রান্না করতে যাই। ইলিশ মাছটা ভিজাই দিই। টিপ দাও কি শোয় না, তার লাগাইছো? সেলফি তোলাই লাগবো। আচ্ছা ঠিক আছে, তোলো। মরিয়ম আজকে সাজছে তার ছোট, মানে এটা হলো এই লেহেঙ্গাটা মিমের বিয়ের সময় কিনে দিয়েছিলাম, ওই লেহেঙ্গাটা। এখন মরিয়ম করতেছে লেহেঙ্গা ছোট হয়ে গেছে, লেহেঙ্গা ঠিকই আছে, মরিয়ম বড় হয়ে গেছে, লেহেঙ্গা মা ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই লেহেঙ্গা পরার মনে হলো যে আমার মেয়ে বড় হয়েছে, লেহেঙ্গা অনেক ফিটিং হয়ে গেছে, সে এখন সেলফি তুলতো তার লেহেঙ্গা পরে। হয় নাই সেলফি তোলা, আসো না, তুলতে পারতো না, বাবার রেখে দাও, বাবা তুলে দেবে। টিপ দিছো কি শোয় নাই? হলে এদিকে যে মিষ্টি কুমোর দিয়ে মা হলো ইলিশ মাছ রান্না করবে, এই মিষ্টি কুমোরটা মনে হয় সানি বেয়ে আনছে। যাই হোক, ইলিশ মাছ বাবা আনছে, বাবা বলতে আব্বাই আনছে ইলিশ মাছ। ইলিশ মাছটা এখন কাইটা নেই আমি। পরিষ্কার করে নেব। মাছ কত করে নিয়েছিল মা? আমার ইলিশ মাছ কার সঙ্গে দেখা দিয়েছিল? বড় পিস খাইতে থাক, লিঙ্গুলের পিস খাওয়াবে বড় বড়। তো মা এখন হলো তরকারি বসাইবো চুলা, যে ইলিশ মাছটা আমি কাটছি ওই ইলিশ মাছটা বসাইবো এখন। আর মরিয়ম বুড়ি জানেন খাস দিয়ে খেলতেছে, পিঠা বানায় না ওই খাস দিয়ে, মাটির খাস আর কালামণি কিনছে, ওরে দিয়ে খেলতেছে। আমি একটু দেখাবো আপনাদেরকে, তার আগে মাছ রান্না করতেছে ও দেখায়নি।
দেখি তামিজ দেখছি মোরম, এগুলো দেখে মোরম খুব খুশি লাগতেছে। মোরম খেলতেছে একা একাই, বাসা অবশ্য কেউ নাই। দেখছেন কি সুন্দর সুন্দর ডেক দেখছি, সব নিয়ে আসছে। ওটা কি চুলা? ও মাটির চুলা না? দেখি তো মাটির চুলাটা। যে হলুদটি খায় না রাত ইয়ে বাঙ্গায় বুঝছো, হলুদ মরিয়মের খালামুনির ডাক দেখছি, ওটা হলো চুলা। এটা খেলবে এখন, আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে সব নোংরা হয়ে গেছে। আর এদিকে মা তরকারি বসেছে, গাদার দাও, সব পেটা দিও না, পেটের মাছে সিদ্ধ করলে ভালো লাগে। হ্যাঁ ওটি দিয়ে দাও, মাথা দাও, মাছ বড় বড় না, তোমার জামাই না খাইতেছে না মা জানো, ও বড় এত বড় মাছ খাওয়া যায় নাকি, বিরক্ত লাগে বলো, কাঁটা বসতে বসতে ও সামর মেজাজ করো মাঝে বড় মাছ খেতে জানো। বাবা তো দুপুরে খাইব না, মরিয়মা বাবা তো গিয়ে খেলা দেখছে। এটি দিয়ে কষাইবার ওগুলো করো, খুঁজে দেবেন না, থাকবো দেবো না। আর মাথার ভিতরে যে ওখান দিয়ে কষানো হয় না, এই যে দিয়ে কষানো হয়, কয় না খুঁজে খুঁজে বাইকে মাথা আর চোখ কান সারা চোখটা দিয়ে রান্না করতেছে এমনি ভাইঙ্গা, আর মাছের যে পিসগুলো আছে সেগুলো উপরে দিয়ে দেবে, এই মাছের পিসগুলো কষা রেখা দিয়ে সেগুলো উপরে দিয়ে দেবো, পরে না হলে ভাইঙ্গা দেবো তার জন্য। তরকারি কষানো শেষ, এখন পানি দিয়ে দিল, তো এটা বলক আসলেই মাছটা দিয়ে দেবে উপরে। আজকে হয়েছে ডাল ভাঙা, আর হলো ইলিশ মাছ হলো সিদ্ধ করবে, মানে জাল করবে, ওইটা আমরা মানে গ্রামের বাড়িতে ইলিশ মাছ জাল করার পানি দিয়ে ভাত খায়। তো অনেকদিন হয়েছে মেয়েমেরও খাইতে ইচ্ছা হতেছে আমারও, আমি যখন বলছি মারে যে মা আমি মাছের মানে সিদ্ধ মাছ খাইছি, দেখি মা করলো মেয়েমেরও খাইতে মন চাইতেছে, আজকে সিদ্ধ করে দিই মনে। তো কিছু মাছ রান্না করে দিল আর কিছুটা সিদ্ধ করবে, আর আসলো বোনা ডাল, তো এটি হলো আমাদের দুপুরের খাবার। মাছ দিয়ে দাও এখন, তো তরকারিতে বলক চলে আসছে, এখন মাছ দিয়ে দিবে। এমনি দিলে মাছ ভাঙেও না, মাছটা কিন্তু অনেক টেস্ট হয়। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, একটু হইলেই নামাই নেবেন। আমাদের আজকে রান্না শেষ, আজকে রান্না অনেক তাড়াতাড়ি হয়েছে, 12:30 বাজেই সারা হয়ে গেল রান্না বাড়া,
মানে মা আসছিল এগারোটার দিকে রান্না করতে, মা রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়, সাড়ে এখন সাড়ে বারোটা বাজে, এখন পুরো সাড়ে বারোটা বাজে, মা রান্না শেষ, ভাত ডাল তরকারি শেষ। মা হলো গোল চামচ দিয়ে ভাত বাসছে, তো গোল চামচ মনে তুলে রাখবে এখন। আকাশ কি সুন্দর দেখা যাইতেছে, বৃষ্টি কিন্তু আবারও আসবে। আকাশের রং যখন এরকম হয় তখনই বৃষ্টি হয়, অবশ্য কিছুক্ষণ আগে এরকম হয়েছে, বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টির পানি এখনও শুকায় নাই, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এখন অবশ্য আবার রোদ। খুব মিস করি এই ধরনের আকাশ, অবশ্য আমি বিল্ডিং বাড়িতে তারা এগুলো দেখতে পারি না, তার জন্য খুব মিস করি। আমি অবশ্য যে জায়গায় থাকি ওই জায়গায় বাইরে বের হলে অনেক কিছুই দেখা যায়, কিন্তু বাইরে না বের হলে তো দেখা যায় না। তো চুলা যেটা বেশি দড়ানো হয়ে গেছে বাকিটা এভাবে ভিবে রেখে দিতেছে পানি দিয়ে, না হলে অন্য কোথাও আগুন লাগে ধরবে, সাবধানে মাইন নাই। আপনারা রেখে রেখে বেড়াতে যান, তরকারি হয়ে গেছে আমাদের, তরকারিটা বাইরে নিতেছে মা। দুই বাড়িতে পারবো না, একটার মধ্যেই, একটার মধ্যে বেরোলাম, মানুষও কম আমরা, মিম আমি মরিয়ম আব্বা মা, মরিয়মের বাবাও নাই, মরিয়মের বাবা খেলা দেখতে গেছে, নৌকা দিয়ে কি একটা খেলা জানি খেল, ওই খেলা দেখতে গেছে, বাইসেল বোয়া, বাইসেল নাও ও বাইসেল নাও খেলা দেখতে গেছে। যে যাই হোক, আমি ওই ধরনের খেলা দেখি নাই, মানে দেখছি টিভিতে কিন্তু বাস্তবে দেখি নাই। আর চাইছিলাম ওই জায়গায় আমি যাইতে, ভিডিও করতে, কিন্তু অনেক দূর, এই জন্য যাওয়া হয়নি। আজকে ভিডিওটা আমি অনেক বড় করছি এই কারণে, কারণ কালকে আমি বাবার বাড়ি থেকে চলে যাব, আর মানে আজকে বাবার সাথে মানে মার সাথে বোনের সাথে কীভাবে সময় কাটালাম সেটা তো শেয়ার করতে পারি নাই, কিন্তু যতটুকু পারছি আমি ততটুকুই করছি। আর ওই পুরোটা করতে গেলে প্রায় দেড় দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর এই জন্য আমি পুরোটা করতে পারি নাই। তো তারপর অনেক বড় হয়ে গেছে, সাধারণ খাওয়া দাওয়া আর কিছু কথা তা দিয়ে আমাদের সময় কেটে যায়। তো যাই হোক, ভিডিওর একদমই শেষের দিকে চলে আসছি, তো যাওয়ার আগে বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ আমার যে আমি যে লম্বা ভিডিও দিচ্ছি এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজান দিতেছে আর কথা না বলে বিদায় নিয়ে নিতেছি, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। শেষে একটু আজান শোনায় দেয়।